স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে সম্পর্কের ইতি টানার এক বছর পর জনপ্রিয় পপ শিল্পী শাকিরা জীবনে প্রেমের আগমনের গুঞ্জন ছড়িয়েছে। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে নতুন সম্পর্কে জড়িয়েছেন। এর আগেও একাধিকবার দুজনকে একসঙ্গে দেখা গেছে। এবার লুইস হ্যামিল্টনের জন্য যুক্তরাষ্ট্রে উড়ে গেলেন শাকিরা। একটি মিডিয়া আউটলেট দাবি করেছে, সপ্তাহান্তে মোটর রেস ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স শেষে শাকিরা ও হ্যামিল্টনকে একসঙ্গে হতে দেখা গেছে। কথিত প্রেমিক হ্যামিল্টনের রেস দেখতে ময়দানে হাজির ছিলেন শাকিরা। দুজনেই আপাত দৃষ্টিতে স্পষ্ট করে দিয়েছেন যে একে অন্যের প্রতি দুর্বল এবং তাদের রোমান্সের গুজবকে উস্কে দিয়ে একসঙ্গে গোপন সময় কাটাচ্ছেন, একে অন্যের সঙ্গ উপভোগ করছেন এই জুটি। এদিকে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সিলভারস্টোনে লুইসের তৃতীয় স্থান অর্জনের কৃতিত্ব নিজের চোখে উপভোগ করেছেন শাকিরা। এরপর নাইট ক্লাবে একটি পার্টিতে যোগ দিয়েছেন দুজন। তারা ভেনুতে একসঙ্গে একটি ভিআইপি টেবিলে বসেছিলেন এবং রেসারের পাশাপাশি তার দলের অন্য সদস্যদের সঙ্গে কথোপকথন করতে দেখা গেছে পপ তারকাকে। সেই সূত্র আরও জানায়, শাকিরা একটি দুর্দান্ত সময় কাটাচ্ছেন বলে মনে হচ্ছে। তিনি যে টেবিলের কাছে লুইসের সঙ্গে বসেছিলেন সেখানে তাকে নাচতেও দেখা গেছে। এর আগে স্পেন এবং মিয়ামিতে গ্র্যান্ড প্রিক্সে সাতবার বিশ্ব চ্যাম্পিয়ন হ্যামিল্টনের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে ওয়াকা ওয়াকা হিটমেকার শাকিরাকে। কয়েক সপ্তাহ আগে তিনি একটি বিলাসবহুল নৌকা ভ্রমণে হ্যামিল্টনের সঙ্গে যোগ দিয়েছিলেন। এছাড়া রেসিং শেষ করার কিছুক্ষণ পরেই বার্সেলোনায় একটি নৈশভোজ উপভোগ করার ছবিতেও দেখা গেছে দুজনকে। দৈনিক আমার সংবাদ।